আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় খামারি ভাইরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে কথা বলবো চীনা হাঁসের লাভ লস সম্পর্কে। চীনা হাঁসের খামার করে আসলে কীরকম টাকা প্রফিট করা সম্ভব এবং আমি পার্সোনালি আসলে কীরকম টাকা এখান থেকে প্রফিট নিতেছি, তো বিস্তারিত বিষয়ে কথা বলবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আপনারা আমাকে পার্সোনালি হচ্ছে কয়েকজন জিজ্ঞেস করছেন যে আলিফ ভাই, চীনা হাঁসের খামার করে কি আসলেই লাভবান হওয়া সম্ভব কি না, এবং আমাকে এটা নিয়ে অনেকে কমেন্টও করেন মাঝে মাঝে। তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তো চীনা হাঁস পালন করে অবশ্যই আপনার এখান থেকে লাভ করা সম্ভব, যদি আপনি সঠিকভাবে সঠিক ম্যানেজমেন্টে যদি আপনি আপনার খামারটা পরিচালনা করতে পারেন। আর বেসিক্যালি হচ্ছে আপনার চীনা হাঁস যারা পালন করে তাদের মূল ফোকাস থাকতে হবে বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে। বাচ্চা আপনি কীরকম আপনার খামার থেকে উৎপাদন করতে পারতেছেন সেইটার উপর হচ্ছে অ্যাকচুয়ালি আপনার খামারের যে প্রফিটটা সেইটার উপর নির্ভরশীল। এখন আপনি যদি ডিমের জন্য চীনা হাঁস পালন করেন, কখনোই আপনি এই চীনা হাঁস থেকে লাভবান হতে পারবেন না। আপনাকে অবশ্যই চীনা হাঁস পালন করে আপনাকে সেইখানে খুব ভালো পরিমাণে একটা প্রোডাকশন এনে সেই ডিমগুলো থেকে আপনাকে বাচ্চা উৎপাদন করতে হবে এবং সেই বাচ্চাগুলো আপনি লোকালি সেল করতে হবে। তাহলেই কিন্তু আপনি এইখান থেকে আসলে চীনা হাঁসের খামার করে আপনি ভালো একটা প্রফিট আর্ন করা সম্ভব, অন্যথায় এখানে কখনোই সম্ভব না। কারণ বাংলাদেশে এরকম শত শত হাঁস খামারি আছে, চীনা হাঁস খামারি, যারা হচ্ছে চীনা হাঁসের খামার শুরু করছে এবং একটা পর্যায়ে যে তারা তাদের খামার থেকে খুব ভালো পরিমাণে হচ্ছে ডিমের প্রোডাকশন নিয়ে আসতে পারছে, এবং যখন সেই ডিমগুলো দিয়ে যখন সে বাচ্চা ফুটাবে ঠিক তখন সেই ডিমগুলোর যখন পর্যাপ্ত রকম বাচ্চা তারা উৎপাদন করতে না পারে তখন হচ্ছে চীনা হাঁস, অনেকেই চীনা হাঁস খামার ছেড়ে দেয়। মূলত হচ্ছে আপনার যদি বাচ্চায় যদি উৎপাদন করতে না পারেন আপনার খামার থেকে, তাহলে কখনোই এখান থেকে আপনি দেখে লাভবান হতে পারবেন না। এখন মূল বিষয় হচ্ছে যে আসলে চীনা হাঁসের ডিম ইনকিউবেটরে যদি ফুটানো যেত তাহলে অবশ্যই বাংলাদেশে শত শত হাঁস খামার থাকতো। আর একটা জিনিস দেখেন যে অন্যান্য হাঁস যেরকম হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল, জিনডিং, তারপর হচ্ছে আপনার রাজা হাঁস, মানে অ্যাভেলেবেল আপনি পাবেন, কিন্তু চীনা হাঁস খামারটা খুবই অল্প। মানে আপনার বাণিজ্যিকভাবে চীনা হাঁসের খামার কিন্তু আপনি তেরকম একটা চোখে পড়বে না, কেননা এদের ডিমগুলো হচ্ছে আপনার ইনকিউবেটরে ফুটে না। আর যদিও ফুটে সেখান থেকে আপনার মানে খুবই কম পার্সেন্ট, আপনার দেখা গেছে যদি 100 ডিম বসান সেখান থেকে আপনার প্রায় 60%-এর নিচে আপনার উৎপাদন আসবে। তো এখন আপনি 100 ডিমের মাছ থেকে যদি আপনার 40টা ডিমই যদি নষ্ট হয়ে যায় তখন আসলে এখান থেকে আপনি কীভাবে প্রফিট করবেন? তো এইটা আসলে মূল সমস্যাটাই হচ্ছে আসলে এখানে, কারণ আপনি যদি বাচ্চা যদি উৎপাদন করতে না পারেন তাহলে তো এখানে কখনোই সম্ভব না। অবশ্যই আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন, শুধু ইনকিউবেটরের উপর ডিপেন্ড করে যদি আপনি বসে থাকেন তাহলে হয়তো এটা আপনার জন্য লস প্রজেক্ট হবে, কেননা এখানে হচ্ছে আপনার টেকনিক অবলম্বন করে আপনাকে চীনা হাঁসের বাচ্চা উৎপাদন করতে হবে। মুরগি বলেন, হাঁস বলেন, ইনকিউবেটর, মানে সব কিছু দিয়ে হচ্ছে আপনাকে বাচ্চা উৎপাদন করতে হবে। এক কথায় আপনার খামারে হিউজ পরিমাণে প্রোডাকশন নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে চীনা হাঁসের যে খাবার, এই খাবারটা আপনাকে টেকনিকভাবে টেকনিক অবলম্বন করে হচ্ছে আপনার খাবার খরচটা কমায় আনতে হবে। বিশেষ করে হচ্ছে আপনি যদি সবসময় যদি কিনা খাবারের উপর ডিপেন্ড করেন, ফিডের উপর ডিপেন্ড করেন, তাহলে তো আপনার সেখানে অনেক বড় একটা ব্যয় চলে যাবে প্রতি মাসে। তো এই জন্য হচ্ছে আপনার লোকালি যে খাবারগুলো আছে, হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো খাবার টাবার দিয়েও হচ্ছে আপনি খাবার খরচটা অনেকটা কমায় নিয়ে আসতে পারবেন। তো এইভাবে হচ্ছে এক কথায় আপনাকে খাবার খরচ এবং প্রোডাকশন, খাবার খরচটা কমাতে হবে এবং প্রোডাকশনটা আপনার খামারে বাচ্চা উৎপাদনের যে একটা প্রোডাকশন সেটা আপনাকে অবশ্যই খামার আপনার বৃদ্ধি করতে হবে। তাহলে অবশ্যই আপনার এই খামার থেকে খুব ভালো পরিমাণে একটা আর্ন করা সম্ভব। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি আপনার খামারে যদি 100 হাঁস থাকে সেখান থেকে যদি আপনি সর্বনিম্ন যদি প্রতি মাসে যদি আপনি 1000 পিস বাচ্চা যদি উৎপাদন করতে পারেন, এক পিস বাচ্চার দাম হচ্ছে 100 টাকা। এখন আপনি নিজেই চিন্তা করেন যে আপনি আসলে এখান থেকে কীরকমভাবে একটা প্রফিট করা সম্ভব কি না, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আর আমার কথা যদি বলেন, হ্যাঁ অবশ্যই এখান থেকে আমি আর্ন করতেছি মোটামুটি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট পাচ্ছি। আর যেহেতু হচ্ছে আমার খামারটা হচ্ছে সাদা চীনা হাঁসের, আর সাদা চীনা হাঁসের বাচ্চার বর্তমান আপনার এটার চাহিদাটা খুব বেশি পরিমাণ, আর আমাকে এত পরিমাণ মানুষে বাচ্চার জন্য নক দেয় যে আমি আসলে তাদেরকে বাচ্চাই দিতে পারতাছি না। আপাতত হচ্ছে আমার খামারে কোনো বাচ্চাই নেই। তো যদি
এদের চাহিদা অনুযায়ী যদি আমি বাচ্চা দিতে পারতাম তাহলে তো আলহামদুলিল্লাহ আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।